ওই দেখ, দেখলি তো মার তো সব প্রশ্নের উত্তর কেমন নিজেই দিয়ে দিলেন, বুঝলি না? ওরে মা দয়াময়ী তোকে নিজে আশীর্বাদ করলেন রে, উনি ঠিক সময় বলে দেবেন তোর কাছে উনি কি চান, ঠিক তুই পেয়ে যাবি জবাব। দেখেছো, ঠাম্মি এমন করছেন যেন মাখালি স্বয়ং নেমে এসে মেজর আবদার রেখে গেলেন। চিরটা কাল ঠাম্মি মিষ্টি দিকে নিয়ে এরকমই করে। অমিষ্টি নে নে, তোর হাতে আজগুলো তাড়াতাড়ি গুটো। কই গো, কই গো পরমালির মেয়ে, ও বউ, মেয়ে কই, ও বউ, ও মামা, ওই এসে পড়েছে না। তার ছানার মিষ্টি, যাও যাও মা, মার পায়ের তলায় ওখানে রেখে দিয়ে এসো। ও মা, ও মা, ধরো ধরো, আমি রে একে আসি। হ্যাঁ, এসো এসো, সাবধানে সাবধানে। একখানা কথা ছিল বুঝি, ওই সব মিষ্টি কি ওই মায়ের জন্যে, মায়ের ছেলের জন্যে? একা এত সব নিয়ে আর কেউ আসেনি? আসবে আসবে, তারা তাদের সময় মতো আসবে। তাদের সঙ্গে চলিনি, আমি হাঁটছি, স্বাধীন জেনা না, আমার নিজের চিন্তাতে আমি নিজেই কাজ করি। জল ছবির মতো দাঁড়িয়ে রয়েছে কেন গো, কি হয়েছে? নতুন কিছু না, ওই মিষ্টি দিয়ে স্বপ্ন আর বাড়ি শুদ্ধ সবার ওকে নিয়ে দয়াময়ীর আশীর্বাদ টাশীর্বাদ মানে যেমন হয় আর কি, বুঝলে তো? তাই তাই নাকি? জয় মা, জয় মা, জয় মা। তা কথা কথা, অভয়া কই, ও অভয়া, অভয়া মা গো, কই কই, গলা তো নয় যেন ফাটা কাশি। পূজোর বাড়িতে এসে একবার হাট বসিয়ে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলা হচ্ছে শুনি? আমার নামে কি গুজগুজ করা হচ্ছে, আমি ছেড়ে দেবো, দাঁড়াও দেখি। শোনো, পরের বাড়ির মেয়ে আমার বিরুদ্ধে কি বলছিল রে? না পিসি ঠাম্মা, অনেক দূর থেকে তো এসেছো, চলো আগে হাত মুখ ধুয়ে নেবে, চলো এসো। আমি বলেছি আমার কাছে জানতে চাও, ভয় করি নাকি তোমাকে? তোমার মতন জাহাবাজ রণদকে নিয়ে এতকাল ঘর করেছি। আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আমি আসলাম, আমি আসি, আমি আসি। ও বাবা, আমারও তো আজকে ছটা শুনানি, সব ভুলিয়ে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, জাহাজ আমাকে বলা হচ্ছে জাহাজ, তা নয় দেখি? হ্যাঁ আমি বলেছি, তোমার ফাটা কাশির মতন গলা।
আমার গলা ফাটা কাছি, আমার গলা ফা, তোমার গলা, তোমার গলা কি লতা মঙ্গেশকর? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন থাক না মা, অনেক তো হলো, থাক এখন। হ্যাঁ পিসিমা যাও যাও যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। থাম থাম, মার কাছে এসেছি, মাকে তো পেন নাম ঠুকবো না, খালি তাড়া দে মা গো। ও মা, তোমার কাছে এসেছি মা গো, কত তোমার কৃপা, তুমি এদের দেখো মা গো, এদের সুখী দেখো। আমার একখানা হয়েছে, এমন যে ব্যথা হয়, তুই তো জ্যান্ত দয়াময়ী মা, তুই তো জ্যান্ত দয়াময়ী। জয় মা, জয় মা, জয় মা। দেবায় শ্রী বিষ্ণবী নমা, এতত সম্প্রদানায় ওম ত্রিঙ্কালিকাবৈ নমা, ওম ত্রিঙ্কালিকাবৈ নমা, ওম ঘোরাবৈ নমা, ওম ঘোর রূপেভ্যৈ নমা, ওম ঘোরতর রূপেভ্যৈ। দিদি ভাই, কি এই যে বললে সব বন্ধুরা আসবে কই, আসছে না তো? দেখো না ঠাম্মা, ওদের বললাম বটতলা ওয়েস্টে আসতে, ওরা সাউথে চলে গেছে। বলো এই জন্য বলে অবলা, সব কটা মেয়ে নিশ্চয়ই। এই তাতে তোর কি রে? না আমার কিচ্ছু না, আমি তো সেটাই বলছি, মেয়েরা একটা সিম্পল রাস্তা খুঁজে বার করতে পারে না, ঠিক কি না পার্টনার? ঠিক বলেছিস চটকা। ও খালি একটু এই চলে যা, তুই তো আমার সঙ্গে ঠিক কর না। আমি বলছি কি, তাহলে এরপর কি হবে? কি হয়েছে রে? ওরা পুরো উল্টো রাস্তায় চলে গেছে, ওরা বটতলা সাউথে চলে গেছে। এ বাবা, আচ্ছা তুই ওদেরকে ফোন করে বল আমাদের এখানে যে পার্কটা আছে, পার্কটার সামনে দাঁড়াতে, ছোটকাকে বল গিয়ে নিয়ে আসবে। কিন্তু ছোটকা কি যাবে? ওদের বরং আমি ফোন করে বলি যে রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে চলে আসতে। না না, এই জায়গাটা এমনি ফাঁকা, কাউকে হয়তো পাবেই না জিজ্ঞেস করার, তো চনি বরং নিয়ে আসুক। সেই ভাগ, এই ভাগ। আরে শোন, কি শোন না, কি হলো? কি কাকাই প্লিজ গিয়ে নিয়ে আয় না ওদের। ইম্পসিবল, তোমার বন্ধু তুমি যাও। এই জন্য না মেয়েগুলোকে জাস্ট অসহ্য লাগে, একটা কাজ প্রপারলি করতে পারে না। এই শোন, এত কি রে, যেতে পারবি না বলে দিলেই হয়, থাক তো যেতে হবে না। আমি মেয়েদের বডিগার্ড নাকি, আমার অন্য কোনো কাজ নেই।
আশ্চর্য, এটা গেল কোথায়? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।